I am Trishna Rani Karmakar from Chalukhan DS High School. Good morning everybody. Hope you are well. I am well. Today our topic is voice sense. Now start. Voice sense. Voice মানে বাচ্চো ভয়েস এর দুই প্রকার তোমরা জানো হয়তো তারপর আমি বলে দিচ্ছি বলে লিখে দিয়েছি একটি ভয়েস আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস আজকে আমরা শিখব অ্যাসারটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েসেস হতে হয় পাঁচটা সেন্টেন্সই আমাদের ভয়েসেস হয় আজকে আমরা প্রথম শিখবো কিভাবে অ্যাসারটিভ সেন্টেন্সে ভয়েস ইউজ করতে হয় অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্টটি প্রথম বসবে দুই নম্বর হচ্ছে টেন্স পারসন নাম্বার অনুসারে একটি অক্সিলারি ভার্ব আসবে নম্বরে মূল ভাবের পাঁচ পার্টিসিপেল হবে মূল ভাবের পাঁচ পার্টিসিপেল হবে পজিশন পজিশন বাই বসবে কিন্তু পুলিশ থাকলে বসবে কিন্তু পুলিশ থাকলে ঈদ বসবে তাহলে আমার একটু লেখায় ভুল হয়ে গেছে আমি মুছে ঠিক করে দিতেছি অবজেক্ট সাবজেক্টের প্রথম বসবে এটা আমার স্লিপ অফ মাইন্ড হয়ে গেছে সাবজেক্ট না অবজেক্ট ওবি জে সিটি অবজেক্টিভ সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্ট প্রথম বসবে আর শেষে আমাদের সাবজেক্ট সাবজেক্টিভ অবজেক্ট প্রথম বসবে প্রথম বসবে
খেলা আবার করবে অবজেক্টে সার্কেল প্রথম বসবে অবজেক্টে বুঝতে পারছো একটু মাঝখানে একটু ভুল হয়ে গেছিল আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি একটাই দাস উদাহরণ দেবো সোজা যেহেতু আমাদের সময় নাই যেমন আই ইট রাইস এটা হলো অ্যাক্টিভ ভয়েস একটি বয়স কে আমি সকল লিখে দিলাম একটি বয়স এসেবি হবে এই যে এটা আমার অবজেক্ট এটা আমার মূল ফর্ম এটা আমার সাবজেক্ট তাহলে আমি নিয়মে যেটা করছি অবজেক্টের সাবজেক্ট প্রথম বসবে আগে রাইস আসবে রাইস এবার টেনশন পার্সন অজারে অক্সিলারি অজার প্রেজেন্টাস ইজ বসবে মূল ভার ইট ইটের পাস পার্টিসিপেট রিটেন বসবে একটা প্রেজেন্টেশন বাই বসবে এবং সাবজেক্টে অবজেক্টে শেষে বসবে এগুলো কি থাকবে কি হয় এগুলো আমি আমার তোমাদের আগামী ক্লাসে দিয়ে দেবো না আজকে যেহেতু সময় নাই আশা করি তোমরা বুঝতে পারছো গুড বাই স্টুডেন্টস সি ইউ অ্যাগেন